महाराज मंचे उपस्थित शिक्षकगण एवं सम्मेलन आगत शिक्षक शिक्षिकावृंद सनातन भारतवर्षर इतिहास गेरुआवसन सन्यासी छाड़ा जे दुई पेशार मानुष के भारतवर्ष प्रणाम करते शिखिए तारा हलेन डाक्तार एवं शिक्षक किंतु ये दुटी पेशागत मानुषर मध्य इदानिंगकाले आमरा किछु एबारेशन्स देखछि किंतु सेइखाने एकटा शुभ इंगित आछे देखा जाच्छे जे कयेक बछरेर मध्ये এই ভুল ত্রুটিগুলোকে সারিয়ে নেওয়ার জন্য বিভিন্ন জায়গায় শিক্ষক সম্মেলন হচ্ছে এবং শিক্ষক মশাইরা নিজেরাই ত্রুটি বিচ্যুতি কি তা নিয়ে আলোচনা করছেন এবং এই আলোচনা থেকেই কিন্তু বেরিয়ে আসার পথ হয়। গতকাল কলকাতায় একটি বড় সেমিনার হয়েছিল, সেখানে ডাক্তারবাবুরা আলোচনা করছেন যে তাহলে কি ডাক্তারবাবুরা আদর্শচ্যুত হচ্ছেন। এইটা কিন্তু খুব ইতিবাচক দিক। আসলে আমাদের ত্রুটি হচ্ছে আমরা কোনো কিছুর মধ্যে ইতি ভাবতে পারি না। ধরুন আমরা মনে করি মাস্টারমশাইরা মায়না পাবেন না, আগের যা ছিল মাস্টারমশাইদের নুন আনতে পান্তা ফুরতো, অসীম কষ্টের মধ্যে দিন কাটত এবং দেখা যেত যে মাস্টারমশাইয়ের ছেলেমেয়েরা তারা ভালো স্কুল কলেজে পড়তে পারে না, শুধু অর্থের টান বলে মাস্টারমশাইদের বেতন বাড়লো, জীবনযাত্রার মান বাড়ল এবং সেইটা আমরা মানতে পারি না। ডাক্তারবাবুরাও এক সময় নিদারুণ কষ্টের মধ্যে কাটিয়েছেন, তারপর তাদের অর্থ উপার্জন হয়েছে, সেটা ইতিবাচক দিক। স্বামীজির একটি কথা মনে রাখতে হবে, স্বামীজি বলছেন আমাদের দেশে আলো কলকারখানা তৈরি করতে হবে যাতে মানুষের ক্রয় ক্ষমতা বাড়ে এবং দেশের মানুষ খেয়ে পড়ে বাঁচতে পারে। স্বামীজিকে জিজ্ঞেস করা হচ্ছিল আপনি ভারতবর্ষে বক্তৃতা করলেন না কেন, বললেন দূর, এদেশে স্বাস্থ্যও নেই, শিক্ষাও নেই, ভোগের ক্ষমতাও নেই, কি বক্তৃতা করব। আমরা বিশ্বাস করি যে ভারতবর্ষ যেখানে গিয়ে পৌঁছচ্ছে সেইখান থেকেই বিবেকানন্দ চর্চা করার সঠিক সময়। দেখবেন বিপ্লব আন্দোলন, অর্থাৎ বিবেকানন্দ চলে গেলেন 1902, তার থেকে 1930 মানে বিনয় বাদক দীনেশের রাইটার্স অভিযান, এরপরে কিন্তু গোটা ভারতবর্ষের বিপ্লব আন্দোলন হয়নি। যে আন্দোলনগুলো হয়েছে 1942 সালের কুইট ইন্ডিয়া মুভমেন্ট, সেটা সশস্ত্র বিপ্লব নয়। এই সশস্ত্র বিপ্লবের সময় নেতা ছিলেন বিবেকানন্দ। 1897 বিবেকানন্দ বিদেশ থেকে ফিরলেন, তার থেকে 1930 যদি দেখেন এমন কোনো স্বদেশী সশস্ত্র বিপ্লবীকে পাবেন না যিনি বিবেকানন্দ দ্বারা প্রাণিত হননি। বাঘাযতীনের বুড়িবালামের শতবর্ষ হয়ে গেল, বাঘাযতীন যেভাবে লড়াই করেছিলেন মাউজার পিস্তল নিয়ে সাহেবদের রাইফেলের বিরুদ্ধে, মারা যাওয়ার পর স্যার চার্লস টেগার্ট তিনি মাথার টুপিটি খুলে তাকে অভিবাদন জানান এবং পরে বলেছিলেন যে ইংল্যান্ডে তিনি যদি জন্মাতেন তাহলে নেলসনের পাশে তার মূর্তি করা হতো। তারপর দেখবেন 30 থেকে ভারতবর্ষের 80 দশক যদি ধরেন, স্বাধীনতার পরে এই সময়টি ভারতবর্ষের নানা অর্থনৈতিক সমস্যার মধ্যে দিয়ে গেছে। 70-এর গোড়ায় বাংলাদেশ থেকে শরণার্থী এসছে, 60-এর দশক, 70-এর দশক এবং 80-এর দশক থেকে আস্তে আস্তে ভারতবর্ষের অর্থনৈতিক উন্নতি শুরু হচ্ছে। এবং সাথে সাথে এও দেখবেন এই 80-এর দশক থেকে বিবেকানন্দ চর্চাও কিন্তু বাড়ছে। 80-এর দশকে রামকৃষ্ণ মঠ মিশনের তদানীন্তন অধ্যক্ষ স্বামী বীরেশ্বরানন্দজি মাতৃভূমির প্রতি কর্তব্য বলে একটি বই লেখেন। দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে একটি যুব সম্মেলন হয় এবং তারপর থেকে বিভিন্ন জেলায় যুব সম্মেলন, রাজ্যে বিভিন্ন রাজ্যে যুব সম্মেলনের মধ্যে দিয়ে একটি বিরাট সংখ্যক ছেলেমেয়ে কিন্তু বিবেকানন্দ চর্চা শুরু করেছে এবং দেখা গেল স্বামীজির 10 শতবর্ষে সেটি একটি বিরাট আন্দোলনের ভূমিকা নিয়েছে। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন শ্রেষ্ঠ ইউনিভার্সিটিতে বিবেকানন্দ নিয়ে কিন্তু গবেষণা করছে অনেকেই।
এবং বোঝা যাচ্ছে যে বিবেকানন্দ একটি আদর্শ মানুষ। যখন সার্ধ শতবর্ষ শুরু হয় তার ঠিক আগে দিল্লিতে একটি সভা হয়েছিল রামকৃষ্ণ মঠ মিশনের পক্ষে স্বামী প্রভানন্দজি এবং স্বামী সুবীরানন্দজি সেই সভায় গিয়েছিলেন। সেখানে মনমোহন সিং তদানীন্তন প্রধানমন্ত্রী বলেন, অ্যাট লাস্ট উই আর ডিসকভারিং দ্যাট স্বামী বিবেকানন্দ ইজ দ্য বিগেস্ট ইন্ডিয়ান পার্সন, ইজ দ্য বিগেস্ট পার্সোনালিটি ইন্ডিয়া হ্যাজ এভার প্রডিউসড। অতখানি লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের পড়া ছাত্র তাকে জীবনের শেষ প্রান্তে এসে বলতে হচ্ছে অ্যাট লাস্ট উই হ্যাভ ডিসকভার্ড, আমরা শেষে আবিষ্কার করছি যে বিবেকানন্দ হচ্ছেন ভারতবর্ষের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। এবং কোনো মঞ্চ থেকে ডগমা প্রচার নয়, যদি আমরা বিবেকানন্দকে দেখি দেখব এই মানুষটি ভারতবর্ষকে বুঝেছিলেন এবং ভারতবর্ষের বৈশিষ্ট্য কী, ভারতবর্ষের অক্ষমতা কী বুঝতে পেরেছিলেন। এবং সেই কারণে বিবেকানন্দের জনপ্রিয়তা অসম্ভব বাড়ছে। আমার ছেলে দিল্লিতে একটি বিশ্ববিদ্যালয়ে এমফিল করছে, আমাকে সেদিন বলছিল যে আমি কারণটা ঠিক বলতে পারবো না, কিন্তু দিল্লি স্কুল অফ ইকোনমিক্স, JNU এবং দিল্লি ইউনিভার্সিটিতে স্বামীজিকে নিয়ে কিন্তু প্রচুর ছেলে মেয়ে পড়াশোনা করছে। কেন পড়াশোনা করছে জানেন? কারণ বিবেকানন্দের আয়নার সামনে দাঁড়ালে নিজেকে যেমন চেনা যায়, নিজে বড় হয়ে ওঠার একটা বাসনা তৈরি হয়। বিবেকানন্দের মধ্যে তো নেতিবাচক কিছু নেই, বারবার বলছেন গতকালের দিকে তাকিও না, নো পয়েন্ট লুকিং বিহাইন্ড, ফরওয়ার্ড ফরওয়ার্ড, ইউর সোলস অ্যাবসোলিউট, স্পিরিটস ফ্রি, ব্লেসেড অ্যান্ড ইটার্নাল। যে মুহূর্তে কানের কাছে কেউ বলে যে তুমি নিত্য সত্য পূর্ণ মুক্ত, সঙ্গে সঙ্গে ভেতর থেকে কেউ একটা বলে ওঠে যে আমি একটা বড় কাজ করার জন্যে পৃথিবীতে জন্মেছি। যখনই এই বোধটা আসে তখন সেই মানুষ উন্নততর কাজ করতে নিজেকে কাজে ঝাঁপিয়ে পড়ে। এটি বিবেকানন্দের বৈশিষ্ট্য। আমরা কেন শিক্ষকদের মধ্যে স্বামীজির কথা বলতে চাই? তার প্রধান কারণ হচ্ছে যে ভারতবর্ষের সব পৃথিবীর যে কোনো দেশের মূল বুনিয়াদ কিন্তু শিক্ষকরা। একেবারে ছোটোবেলায় যারা স্কুলে পড়ান তারাই কিন্তু একটি ছাত্রর মনে একটা চিরকালীন ছাপ ফেলে যান, পারমানেন্ট ইমপ্রেশান। কারণ সেই ছাত্রটি শিক্ষক মশাইকে অনুসরণ বা অনুকরণ করে। স্বামীজি একটি অপূর্ব কথা বলেছিলেন, যারা পৃথিবীতে শিক্ষা নিয়ে কাজ করেছেন, বার্ট্রান্ড রাসেল, মাদিয়া মন্টেসেরি, উইলিয়াম ডিগবি, উইলিয়াম ডিউই, এরা কেউ এ কথাটি বলেননি। স্বামীজি বলেছিলেন, দেখো যে মানুষটি বিজ্ঞান পড়াচ্ছেন তার বিজ্ঞানের পরীক্ষাটি প্রমাণ করে দিলেই যথেষ্ট, কিন্তু কলা যিনি পড়াবেন তার যদি চরিত্র ঠিক না থাকে সেই ছেলেটির মধ্যে সেই বোধ আসে না। একটা খুব সহজ কথা বলি, ধরুন আপনি ইংরেজি সাহিত্য পড়াচ্ছেন, আপনার নিজের যদি ভেতরে গণ্ডগোল থাকে তাহলে শেক্সপিয়ারের কথাটা আপনি কোনোদিন ছাত্রদের বলতে পারবেন না। আপনার নিজের যদি ইতিহাস বোধ না থাকে একটি ছোট ছেলেকে দেশের ইতিহাস বলা যাবে না। আমাদের মাস্টারমশাই ছিলেন হরিদাস মুখোপাধ্যায়, বিখ্যাত ঐতিহাসিক, তিনি বলতেন যখন সিপাহী বিদ্রোহ পড়বে এমন করে পড়বে যেন লখনৌতে ঘোড়ার খুরের শব্দ কানে পাও। সেইভাবে তিনি পড়াতেন। তিনি মহাত্মা রামমোহন পড়াতে পড়াতে একেবারে অদ্ভুতভাবে তার মধ্যে পরিবর্তন হতো। তিনি যখন সিপাহী বিদ্রোহ পড়িয়েছেন, যখন নীল বিদ্রোহ পড়িয়েছেন, তখন সেই ভারতবর্ষের মানুষের যন্ত্রণা তিনি এমনভাবে ক্লাসে পড়াতেন যে ছেলেরা সেই পাঠটি পড়তে উদ্বুদ্ধ হতো। আমাদের সেইখান থেকে শুরু করতে হবে। মনে রাখতে হবে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি তার একটি বিবেকানন্দের কথা স্মরণ করি। স্বামীজি চিঠি লিখছেন হরিদাস বিহারি দাস দেশাই জুনাগড়ের মহারাজার প্রধানমন্ত্রীকে, ইংল্যান্ড থেকে 1895 সাল, লিখছেন যতদিন ভারতবর্ষে একটি দরিদ্র মানুষ থাকবে আমি শিক্ষিত মানুষদের বিশ্বাসঘাতক বলে মনে করি, যারা সাধারণ মানুষের পয়সায় পড়াশোনা শিখে তাদের দিকে ফিরেও তাকায় না। সো লং মিলিয়ন্স লিভ ইন হাঙ্গার অ্যান্ড ইগনোরেন্স, আই হোল্ড এভরি এডুকেটেড ইন্ডিয়ান অ্যা ট্রেটার হু হ্যাভিং বিন এডুকেটেড nursed into luxury but the hearts blood of the downtrodden, thousands of toiling poor never even pays the least seed to them.
এই কথাটি শুধু যদি আমরা জীবনে অনুসরণ করি। দেখুন, আমরা যারা শিক্ষিত হয়েছি, যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়েছি, তারা বাড়ির থেকে এনে কিন্তু পড়িনি, আমাদের শিক্ষিত করেছেন এই দেশের লক্ষ লক্ষ দরিদ্র মানুষ, রোদে পুড়ে জলে ভিজে অসীম কষ্ট সহ্য করে যারা প্রতিদিন আমাদের বাড়তে সাহায্য করেছেন। আমি যে মিশনারি স্কুলে পড়তাম, 78 সালে যখন মাধ্যমিক পরীক্ষা দিই তার বেতন ছিল 29 টাকা, তারপর যখন মৌলনাথ কলেজে 11-12 পড়তে আসি বেতন ছিল 8 টাকা, যখন প্রেসিডেন্সি কলেজে পড়ি তখন বেতন ছিল 17 টাকা, বিশ্ববিদ্যালয়ে বেতন ছিল 12 টাকা। এই 12 টাকা 17 টাকা 29 টাকা 8 টাকা দিয়ে পড়া যায় না। যে মানুষটি প্রত্যন্ত গ্রামে একটি নারকেল তেল কিনছে, তারও 1 পয়সা যায় আমাদের বেতন দেবার জন্য। এটা মনে রাখতে হবে, আমাদের মনে রাখতে হবে যে আমরা যে দাঁড়িয়ে কথা বলছি, আমরা যে শীতের দিনে গায়ে গরম জামা পড়তে পেরেছি, আমরা যে বাড়িতে সুখাদ্য খাচ্ছি, আমাদের দাঁড় করানোর পেছনে সমাজের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আর যদি তাই থেকে থাকে, তাহলে আমাদের সমাজকে যা সমাজ থেকে পেয়েছি সেটি ফিরিয়ে দিতে হবে। স্বামীজি বলছেন, বেষ্টি নয় সমষ্টির জীবনই আসল জীবন, এবং সেইখানে বেষ্টি একটু একটু করে সমষ্টির দিকে চলে যায়। সমষ্টির কথা যদি ভাবেন, তখন দেখবেন কিছুক্ষণের মধ্যে আস্তে আস্তে ভেতরে একটা পরিবর্তন হচ্ছে। আমরা ভাবতে পারি না, আমরা ধরেই নিই যে ছাত্রটি আমার থেকে পরে পৃথিবীতে এসছে বলে, কম জানে বলে আমি ওকে সবটা জানাবো না। আমার বন্ধু বান্ধব যারা মাস্টারমশাই আছেন বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে, তারা প্রায় একটি কথা বলেন যে জানিস তো, আসলে এই ছেলেমেয়েরা শুনতে চায় না, আমরা শোনাবার কোনো চেষ্টা করি না। একদিন শোনাই, পরের দিন যখন সে না শুনলো তার কথাটি আর ভাবি না, তখন মনে করি সিলেবাসটা শেষ করে দিলেই তো হয়ে গেল। কিন্তু আমরা যদি কখনো হয় যে 31 তারিখে বেতনটা ব্যাংকে ঢুকলো না, তখন কি হবে? পরীক্ষা দিতে হবে তো আমাদের। আমি নিচ্ছি সমাজ থেকে, একে তো ছাত্র থেকে প্রণাম করে শ্রদ্ধার আসনে বসায়, ছাত্রদের মধ্যে যতই আস্তে আস্তে ডাইলিউশন হোক, এখনো বহু মানুষকে দেখলে ছাত্ররা প্রণাম করে, সেটি পাবো, বেতন পাবো, প্রতিষ্ঠা পাবো। যদি আমি সময় মতো বেতনটা না পাই, যদি এমন কোনো কেউ নিয়ম করেন, মাস্টার মশাই যদি নিজেকে উজাড় করে না পড়ান, তাহলে তার বেতনটি দেওয়া হবে না। কি হবে তখন? উজাড় করে দিতে হবে। আমাদের দিকে ছেলেমেয়েরা তাকিয়ে আছে। আমি যখন বিবেকানন্দ নিয়ে বলতে যাই, আসার আগে পড়াশোনা করি, শুধু একটি কারণে, যদি কোনো ছেলেমেয়ের স্বামীজির প্রতি টান বাড়ে, আগ্রহ বাড়ে, যদি সে বড় মানুষ হয়ে ওঠে, তাহলে নিজেকে কৃতার্থ এবং ধন্য বলে মনে করব। মাস্টার মশাইরাও ঠিক তাই। যদি আস্তে আস্তে এই ছাত্রছাত্রীদের মধ্যে ভালো জিনিস ঢোকাতে পারেন, তাহলে দেখবেন আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। আমি প্রাইভেট টিউশন করা দুজন মাস্টারমশাইয়ের গল্প বলি। দুজনকে আমি খুব ভালো করে চিনি। একজন মাস্টারমশাই, তিনি প্রাইভেট টিউশন করেন, প্রাইভেট টিউশন ছাড়া কিছু করেননি, সাথে কি করেন, ইটবালির কারবার করেন, বিল্ডিং প্রমোশন করেন, লাক্সারি ট্যাক্সির ব্যবসা করেন, আবার প্রাইভেট টিউশনও করেন। আরেকটি ছেলে সুভব্রত, সে অসম্ভব প্রাইভেট টিউশন করে, অত্যন্ত ভালো ছাত্র সেন্ট জেভিয়ার্সের পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের। সুভব্রত শুধু প্রাইভেট টিউশন করে, কিন্তু কি অদ্ভুত তার ব্যবহার, প্রত্যেক 3 মাস অন্তর অন্তর সে যে বিরাট কোচিংয়ে পড়াচ্ছে সেখানে সেমিনার করে স্বামীজির ওপর, বিভিন্ন বক্তাকে সেখানে নিয়ে যায়, এবং যখন তার কোচিং ক্লাসে কেউ ভর্তি হচ্ছে তাদের একটা আন্ডারটেকিং দিতে হয় যে আমাকে 1 মাস গ্রামে কাজ করতে হবে, এবং আন্ডারটেকিং দিচ্ছে ছাত্রছাত্রীরা, বাবা মা সই আছে তলায় যে আমাকে 1 মাস গ্রামে কাজ করতে হবে। এবং সেই কোচিংয়ের ছেলেরা গ্রামে যায়, গ্রামে বাচ্চাদের পড়ায়, হয়তো একটা টয়লেট বানিয়ে দিয়েছে বা কিছু একটা করেছে, গ্রামের মানুষের সঙ্গে তাদের নিয়ত যোগাযোগ আছে। এই যদি করা যায়, তাহলে নতুন ভারতবর্ষ জেগে উঠবে, ভারতবর্ষ কিন্তু উঠবে। আমরা যদি মনে করি আমরা আমাদের দায়িত্ব পালন করলুম না, ভারতবর্ষ উঠবে না, ভারতবর্ষ উঠবে নিজস্ব বৈশিষ্ট্যে,
নিজস্ব গতিতে ভারতবর্ষ পৃথিবীতে আগামী দিনে পথ দেখাবে। স্বামীজী বারবার সে কথা বলেছেন এবং আমরা বিভিন্ন জায়গায় তার প্রমাণ পাচ্ছি। সারা পৃথিবীতে যেভাবে মানুষ মানসিকভাবে বিধ্বস্ত হচ্ছে, সে বাঁচবার জন্য পথ খুঁজতে চাইছে এবং দেখছে যে ভারতবর্ষের সংস্কৃতি বাঁচবার পথ। আর যেই ভারতবর্ষের সংস্কৃতি পড়তে শুরু করছে, অনিবার্যভাবে শ্রীরামকৃষ্ণ এবং স্বামীজি চলে আসছেন। স্বামীজির কথার মধ্যে একটা অদ্ভুত জাদু আছে। বিখ্যাত ফরাসি সাহিত্যিক, নোবেলজয়ী সাহিত্যিক রোমা রোলা বিবেকানন্দের ভাষাটিকে বলেছিলেন বেটোভেনের সঙ্গীতের সঙ্গে তুলনীয়। বাস্তবিক তাই, যে কোনো কথা তার মধ্যে একটা অদ্ভুত ছন্দ আছে। আমি একটি বাংলায় এবং একটি ইংরেজিতে স্বামীজির কথা বলছি। মাইসোরের মহারাজা, তিনি বাড়ির কয়েকটি ঘর খুলে দিয়েছেন দরিদ্র ছেলেমেয়েরা পড়বে বলে। তখন ছেলের সংখ্যাই বেশি, মেয়ের সংখ্যা কম। স্বামীজি ইউরোপে আছেন, চিঠি লিখলেন, এই জীবন কয়েকদিনের, জীবনের চাকচিক্য কয়েকদিনের, সেই বেঁচে থাকে যে পরের জন্য বেঁচে থাকে, বাকিরা মৃত প্রেত তুল্য। অসাধারণ একটি চিঠি। এই জীবন কয়েকদিনের, জীবনের চাকচিক্য কয়েকদিনের, সেই বেঁচে থাকে যে পরের জন্য বেঁচে থাকে, বাকিরা মৃত প্রেত তুল্য। প্রত্যেকটি কথার মধ্যে দেখবেন একটা জীবনের মহাসঙ্গীত বাজছে। আর ইংরেজিতে লিখছেন আলাদা সিংহা পেরুমলকে, ফিল মাই চিলড্রেন ফিল, ফিল ফর দি পুয়ার, ফিল ফর দি আউটকাস্ট, ফিল ফর দি ডাউন ট্রাডন, ফিল ইন সাচ এ ওয়ে দ্যাট ইউর হার্ট স্টপস, ইউর হেড রিলস, অ্যান্ড ইউ ফিল অ্যাজ ইফ ইউ উইল গো ম্যাড। অনুভব করো মানুষের জন্যে, এমনভাবে অনুভব করবে যে মস্তিষ্ক ঘূর্ণায়মান হয়, হৃদয় অবরুদ্ধ হয়, যাতে তুমি পাগলের মতো হয়ে যাও। এই মানুষের জন্যে ভাবনা মানুষকে অন্য স্তরে পৌঁছে দেয়। আপনি যতক্ষণ নিজের জন্যে ভাবছেন, ভাবছেন আমি এই মোটা বেতন পাবো, আমি পিকনিকে যাব, আমি ফিক্সড ডিপোজিট বাড়াবো, আমি শেয়ার মার্কেটে ইনভেস্ট করব, দেখবেন জীবনে কোনো আনন্দ নেই। পৃথিবীটা অদ্ভুতভাবে মানসিক বিকাশের দিকে যাচ্ছে। এতদিন বলা হতো যে পৃথিবীর উন্নতির মানদণ্ড গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট জিডিপি, সেটা কি কয়েকটা ফ্লাইওভার, রাস্তা, মানুষের পার ক্যাপিটে ইনকাম, জীবনযাত্রার মান, এসবে ঠিক হতো কোন দেশটি উন্নত, কোনটি অনুন্নত, কোনটি উন্নয়নশীল। ক্যানাডাতে ক্লাসের মধ্যে ছাত্রদের গুলি করে মেরে দেয়। আমেরিকাতে গত 5 বছরে অন্তত 200 ছাত্র মারা গেছে, কোনো না কোনো আততায়ী এসে গুলি করে মেরে দিয়েছে। তারা কিন্তু ডেভেলপ কান্ট্রি, কারণ এই কতগুলো উঁচু বাড়ি আছে, রাস্তা আছে, জীবনযাত্রার মান আছে। এবং ভারতবর্ষ উন্নয়নশীল কেন? কারণ বলতে গেলেই বলবে ভারতবর্ষে এত সংখ্যক টয়লেট নেই, খালি পায়ে বাচ্চারা স্কুলে যায়। এবং এটাই ছিল পৃথিবীর মানুষকে বিচার্যের মান। এখন কি বলা হচ্ছে? বলা হচ্ছে হ্যাপিনেস ইন্ডেক্স, তোমার যে জীবনযাত্রার মান বাড়লো, উঁচু বাড়িতে রইলে, অনেক টাকা উপায় করলে, চওড়া রাস্তা দিয়ে হু করে গাড়ি করে গেলে, দিনান্তে বলতে হবে তুমি সুখী না সুখী নও। দেখা যাচ্ছে যে অনেক টাকা আছে কিন্তু রাতে ঘুমের ওষুধ ছাড়া ঘুম হয় না। খুব আনন্দ করে পিকনিক করতে গেল, ফেরার সময় বাজার মুখ, আরেকজনের কিছুই নেই, অত পরিকাঠামোও নেই, ভাড়া বাড়িতে বাস, স্বামীজির ভাষায় আঁপকাঠের তক্তাবোস, দেলে টিকটিকি, শ্যাওলা পড়া উঠোন। কিন্তু তার মন এত আনন্দে আছে যে সে মানুষকে প্রাণিত করতে পারে। এখন বলা হচ্ছে হ্যাপিনেস ইন্ডেক্স, এর থেকে মানুষকে বিচার করো, তাকে দেখো সে কতটা সুখী। আর কে সুখী? যে অপরকে নিয়ে আছে, যে নিজেকে নিয়ে আছে। ভাবলো একটু বিউটি পার্লারে চলে গেলাম, একটু রং মাখলাম, একটু ভুরুটা ঠিক করলাম, একটু দামি জামা কাপড় পরলাম, দেখা যাচ্ছে তাতে সুখ নেই। এখন তো বিয়ের সিজন চলছে আর ব্লাড ডোনেশন ক্যাম্পেরও সিজন চলছে, বাইরে দাঁড়িয়ে থাকবেন,
দেখবেন ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে যারা ফিরছে তাদের কিন্তু কষ্ট হয়েছে, একটা ছুঁচ ফুটেছে, সে যতই কম লাগুক ছুঁচটা তো গায়ের মধ্যে ঢুকেছে, গা থেকে একটা বোতল রক্ত বেরিয়েছে, সেই বোতল রক্ত কোথায় যাবে সে জানে না, সে মন্ত্রী ব্যবহার করবে না পথের ভিখারি ব্যবহার করবে, শুধু জানে যে তার সঙ্গে ব্লাড গ্রুপটা মিলবে। আরেকটি বিয়ে বাড়ি, সেখান থেকে দেখবেন যারা বেরিয়ে আসে দামি জামা কাপড় পরেও তারা কিন্তু কেউ আনন্দে বেরোয় না, বলে জানো তো খাওয়ারটা ঠিক জমলো না, কেউ বলবে যে মেয়েটাকে যা দেখলাম ও ঠিক এ বিয়ে বেশি দিন টিকবে না। অতএব যেখানে আপনি ভোগ করতে যাচ্ছেন, যেখানে আপনি আনন্দ করতে যাচ্ছেন, ভারতবর্ষে সেখানে আনন্দ নেই, ভারতবর্ষ দেওয়ার মধ্যে আনন্দ খুঁজে পেয়েছে। অদ্ভুত, পৃথিবীতে কোনো দর্শনে নেই যে তোমার দেওয়াতেই আনন্দ, তুমি যত দেবে যত মাটির সঙ্গে নিজেকে মিশিয়ে ফেলবে। স্বামীজি বলছেন তোমরা এসো তোমাদের সব যন্ত্রণা আমার ওপর উজাড় করে দাও, তোমরা সুখী হও আর ভুলে যাও আমি তোমাদের মধ্যে কোনো দিন ছিলাম। মডেল জীবন, তোমরা সব দুঃখ উজাড় করে দাও আমার ওপর, এইটি আমাদের অনুসরণ করতে হবে বাঁচবার তাগিদে। আর যেভাবে আমাদের রোগ চেপে ধরছে, যেভাবে আমাদের বন্ধুহীন আত্মীয়হীন হয়ে আমরা বাস করছি, বাঁচবার উপায় ওই জন অরণ্যের মধ্যে নিজেকে হারিয়ে ফেলা, সেখানে কে কোথায় কাতর আছে, কে কোথায় দুঃখী আছে, কে কোথায় যন্ত্রণাক্লিষ্ট মানুষ আছে, তাকে সেবা করে নিজে কৃতার্থ এবং ধন্য হওয়া, ত্যাগ এবং সেবা, এছাড়া ভারতবর্ষের দর্শনের আর কিচ্ছু নেই। যে কোনো দর্শন আপনি পড়ুন, সাংখ্য যোগ ন্যায় বৈশেষিক মীমাংসা বেদান্ত চার্বাক বৌদ্ধ জৈন অথবা উপনিষদ অথবা গীতা বা ব্রহ্মসূত্র, এই ত্যাগের কথা বলা রয়েছে, সেবার কথা বলা রয়েছে, আর নিজে অনন্তভাবে বেড়ে যেতে পারি সে কথাও বলা রয়েছে। একটি মাস্টার মশাই যদি ছাত্রকে ভালোবাসেন, যদি ছাত্রকে উজাড় করে দেন, যদি ছাত্রের মধ্যে তিনি সব কিছু দিয়ে নিজে ধন্য হন, সেই মতিনন্দির কোনি সিনেমা ফাইট কোনি ফাইট, সেই কিন্তু আদর্শ মাস্টার মশাই। মনে রাখতে হবে আমাদের সিলেবাসের বাইরে কিছু ভালো কথা ছেলে মেয়েদের শোনাতে হবে, সিলেবাস তো থাকবেই, তার মধ্যে দিয়ে সময় করে কিছু ভালো কথা, যাতে তাদের চরিত্র গঠন হয়। স্বামীজি অদ্ভুতভাবে শিক্ষার সংজ্ঞা দিয়েছিলেন, আই ওয়ান্ট দ্যাট এডুকেশন বাই উইচ ক্যারেক্টার ইজ ফর্মড, স্ট্রেংথ অফ দ্য মাইন্ড ইনক্রিজড, ইন্টালেক্ট এক্সপ্যান্ডেড অ্যান্ড বাই উইচ ওয়ান ক্যান স্ট্যান্ড অন ইজ ওন ফিট। আমি এমন শিক্ষা চাই যাতে চরিত্র গঠন হয়, মেধার বিকাশ ঘটে, মানসিক বল বৃদ্ধি পায়, যাতে একটি মানুষ নিজের পায়ে দাঁড়াতে পারে। প্রথমেই চরিত্র গঠন, চরিত্র গঠন মানে গঙ্গা স্নান নিরামিষ খাওয়া ব্রত উপবাস নয়, চরিত্র গঠন মানে কোনটি নেব আর কোনটি বর্জন করব সে সম্বন্ধে পরিষ্কার ধারণা। ভারতবর্ষ বলছে নিত্যানিত্য বস্তু বিবেক, সদানন্দ যোগীন্দ্র তার বেদান্ত সার গ্রন্থে এই নিত্যানিত্য বস্তু বিবেকের কথা বলছেন, যে আমাকে বিচার করে নিতে হবে কোনটি নেব আর কোনটি বর্জন করব, এবং যেটিকে নেব সেটিকে অগ্রাধিকারে সাজাতে হবে। আমরা তো সাজাই না, আমরা মনে করি আজ আমার সবচেয়ে বেশি কী দরকার, ডিএটা বেড়ে যাওয়া, ডিএ বেড়ে গেল, কাল কী দরকার, বাড়ির সামনে নতুন গাড়ি, গাড়িটা চলে এলো, এই মিনিটে মিনিটে অগ্রাধিকার পাল্টে যায়। স্বামীজি বলছেন তা নয়, তোমাকে ঠিক করতে হবে অগ্রাধিকার, তুমি কি চাও, তাই বলছেন ক্যারেক্টার ইজ ফর্মড, স্ট্রেংথ অফ দি মাইন্ড ইনক্রিজড। বিরাট ক্লাসের ছাত্র প্রতিবার পরীক্ষায় ফার্স্ট হয়, স্কুলের বাইরে বাবা মার ডাব আর একটা পাকা নিয়ে দাঁড়িয়ে থাকেন, এবং বাবা মা জানেন যে আমার ছেলেটি পরীক্ষায় অনেক নম্বর পেলেও ব্যক্তিগত জীবনে গোবর গণেশ ছাড়া কিছু না, তাই পৃথিবীর যেখানেই থাকুক বাবা মার কি চিন্তা। বিবেকানন্দের জন্য কারোর চিন্তা হয়নি ভারতবর্ষে, বিবেকানন্দ এখন আমেরিকায় চলে গেছেন, একটি চিঠি স্বামীজির কাছে যায়নি তুমি কতটা যন্ত্রণায় আছো। লড়াই করেছেন বিরুদ্ধ শক্তির সঙ্গে এবং নিজের পায়ে দাঁড়িয়েছেন। সুভাষচন্দ্র যে বয়সে জার্মানি থেকে জাপানে
গিয়েছিলেন সাবমেরিনে, ডাক্তাররা বলেছেন আপনি যাবেন না, আপনার যে বয়স সেই বয়সে গেলে যে কোনো সময় হার্ট অ্যাটাক হতে পারে। সুভাষচন্দ্র অগ্রাহ্য করে ওই সাবমেরিনের মধ্যে গিয়েছিলেন, জীবনটাকে মুখোমুখি হওয়া। কালকেই একজন শিক্ষয়িত্রী আমাকে বলছিলেন যে বাবা মারা যে কী ক্ষতি করছেন, বাচ্চাগুলোর কোনো পার্সোনালিটি ডেভেলপ করছে না, তারা কিছু বই পড়ছে, কিছু জানছে, কিন্তু জীবনে যেহেতু আদান প্রদান নেই সে মুহূর্ত, সেই জন্যে তারা কিছুতেই বড় হতে পারছে না। এটি কিন্তু ভারতবর্ষের একটি বিরাট সমস্যা। কিছুদিন আগে আমাকে একজন সাধু মহারাজ বলছিলেন, তাদের দক্ষিণ চব্বিশ পরগনার একটি বিরাট হাসপাতাল আছে ভারত সেবাশ্রম সঙ্গে, তিনি বলছিলেন ভাই অদ্ভুত জিনিস দেখলাম, একটি ছেলের পায়ের ওপর দিয়ে গাড়ির চাকা চলে গেছে, অজরে রক্ত পড়ছে, তারপর সেই ছেলেটিকে যে নিয়ে আসা হয়েছে হাসপাতালের ইমার্জেন্সিতে, তিনজন ডাক্তারবাবু এবং দুজন নার্স এ অপরকে ঠেলছে, তুই দেখতে জানা, তুই দেখতে জানা, আর তখন হোয়াটসঅ্যাপ দেখছে। এই যে জীবনটা এসছি আমরা, তার প্রধান কারণ হচ্ছে আমাদের ছেলে মেয়েদের সঙ্গে জীবনের কোনো যোগ নেই। আমাদের সেদিন বলা হলো যে স্কুলে যারা খালি পায়ে যায় তাদের জুতো দেওয়া হবে, কি সমালোচনার ঝড় উঠে গেল। কেউ কিন্তু বলল না যে ছোট ছোট পায়ে যদি জুতো ওঠে কত রোগ থেকে তারা মুক্ত হবে, কত কষ্ট থেকে তারা বাঁচবে। আসলে মানুষের প্রতি আমাদের সম্মান চলে যাচ্ছে, দায়িত্ববোধ চলে যাচ্ছে, ভালোবাসা চলে যাচ্ছে, কারুর প্রতি ভালোবাসা নেই। আমরা যে স্কুলে পড়তাম সে স্কুলের পাদ্রিরা চালাতেন, একেবারে বেলজিয়াম থেকে আসা পাদ্রি, অসম্ভব ভালোবেসেছিলেন তারা ভারতবর্ষকে। এবং আমাদের স্কুলের কাছে একটি বস্তি ছিল, সেই বস্তিতে আমাদের প্রত্যেক শুক্রবার পরীক্ষার পরে বিকেলবেলায় কাজ করতে যেতে হতো, এবং যদি কোনো বাবা মা বলতেন যে পরীক্ষা হয়ে গেছে ছেলে যাবে না, ফাদাররা রেডি ছিলেন তাদের ট্রান্সফার সার্টিফিকেট দিয়ে দেওয়ার জন্যে যে তোমাদের এ স্কুলে পড়তে হবে না। এ স্কুলে যদি পড়তে হয়, প্রত্যেক শুক্রবার যে সাপ্তাহিক পরীক্ষা হচ্ছে, খুব নাম করা দামি স্কুল, কিন্তু তোমাকে গিয়ে বস্তিতে কাজ করতে হবে। এবং সেখানে ছোট ছোট গ্রুপ করে, আমি 70 দশকের কলকাতার বস্তির চেহারাগুলো বলছি, অনেক বস্তিতেই আলো নেই, ভেতরের রাস্তাগুলো অপরিসর, এবং পরিবারগুলোরও জীবনযাত্রার মান অতি নিচু, কারণ তখন টাকার মানুষের হাতে আসেনি, কিন্তু আমাদের যেতে হতো। এই যে মানুষের সঙ্গে যোগাযোগ, সেই যোগাযোগ থেকে আমরা কী শিখেছিলাম, কলকাতার বহু নামী ডাক্তার আমাদের স্কুল থেকে পাস করেছেন। গত 30 বছর ধরে আমাদের স্কুলে প্রত্যেক রবিবার একটি মেডিকেল ক্যাম্প খোলা হয়, এবং সেই মেডিকেল ক্যাম্পে কলকাতার সব বিভাগের শ্রেষ্ঠ ডাক্তারবাবুরা তারা বিনা পয়সায় চিকিৎসা করেন, বিনা পয়সায় ওষুধ দেওয়া হয়। ডায়াবেটিস একটা বড় সমস্যা গরিব মানুষের মধ্যে ব্যাপকভাবে আসছে, এবং সেই স্কুলের ছাত্ররা সেই ডায়াবেটিক ক্লিনিক আমরা করেছি, এবং সেখানে বিনা পয়সায় ওষুধ দেওয়া হচ্ছে যারা ডায়াবেটিসে আক্রান্ত, এবং তাদের ঠিক 2 মাস পরে পরে রক্ত পরীক্ষার ব্যবস্থা করে তাদের শরীরটাকে সুস্থ রাখার চেষ্টা হচ্ছে। পুরো প্রেরণায় এসেছিল ওই পাদ্রিদের কাছ থেকে, এবং এই যে স্কুল জীবনের প্রেরণা সেটি এখনও আমাদের মধ্যে কাজ করছে। সব সময় তাই, মাস্টার মশাইয়ের হাত ধরে একটি মানুষ বড় হয়। যদি সুভাষচন্দ্রের লেখা পড়েন দেখবেন তার শিক্ষক বেণী মাধব দাস সম্বন্ধে তিনি কি অসাধারণ মন্তব্য করেছেন। নতুন বইয়ের কথা আমরা কার কাছ থেকে শুনতাম, স্কুলের মাস্টার মশাইদের কাছ থেকে। তারা বলতেন শোন এই বইটা পড়বি, এই বইটা ভালো লাগবে, সেই বইয়ের নাম বলতেন। আবার কিছুদিন পরে জিজ্ঞেস করতেন বইটা পড়েছিস তো, এই দরদ আমাদের নিয়ে আসতে হবে, কারণ আমাদের ওপর ভারতবর্ষের আগামী দিনের ভবিষ্যৎ নির্ভর করছে। প্রায় আমাদের রাষ্ট্রপতি একটি কথা বলেন যে ভারতবর্ষে কেন উচ্চ শিক্ষার মান ভালো নয়, এবং যেই উচ্চ শিক্ষার মানের প্রশ্ন ওঠে তখন অনেকেই বলেন যে আসলে শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব তাদের এত ফেসিলিটিস দেওয়া হচ্ছে, সেখানে মেধার কোনো ব্যাপার নেই, সেই জন্যই উচ্চ শিক্ষার মান কমছে। উচ্চ